আমাকে আপনাকে এই জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আসবার মতো বসবার মতো তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা কি মাহফিল পেয়ে বেজার নাকি খুশি না বেজার খুশির আওয়াজ উঁচু হবে না নিচু হবে জোরে হবে না আস্তে হবে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন বিধায় এই মাহফিলটাকে কবুল করেছেন বিধায় আজকে এই মাহফিলটা দেখেন আশপাশে আপনি দেখেন এই ভাঙ্গাতে ফরিদপুরে ম্যাক্সিমাম জায়গায় মাহফিল বন্ধ করে দিয়েছে সরকার শুকরিয়া আদায় করতে হবে মালিক কবুল করেছেন বিধায় একটা ইন্তেজাম আপনাদের এলাকার মধ্যে একটা জান্নাতি বাগানের পরিবেশ করে দিয়েছে আপনারা আসতে পারছেন শুকরিয়া আদায় করলেও শেষ হবে না শুকরিয়া আদায় করলেও শেষ হবে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করতে হবে কার বাজান প্রশংসা করতে হবে আল্লাহর যিনি সারা জাহানের মালিক যিনি সমগ্র জগতের প্রতিপালক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যিনি সারা জাহানের মালিক যিনি সমগ্র জগতের প্রতিপালক আমাদেরকে কবুল করছেন বিধায় জান্নাতি পরিবেশে আসবার মতো তৌফিক দান করলেন আমরা তো সকলেই খুশি না আলহামদুলিল্লাহ আমরা সকলেই খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিতনা ফাসাদ গোটা দুনিয়া একটা ফিতনার একটা আওয়াজ আপনারা দেখতেছেন আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ নাস্তিক বেঈমানদের দিলের মধ্যে হেদায়েতের বাতি জ্বালায় দিক সকলে বলি আমিন ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দিক সকলে বলি আমিন আল্লাহ কবুল করুক আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় এই যে ফিতনা ফাসাদ চলতেছে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিত্তিতে বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত ফাহেশা সমস্ত অশ্লীল কাজ সমস্ত খারাপ কাজ থেকে বান্দাকে বিরত রাখতে পারে আল্লাহ পারে না হ্যাঁ নামাজ পড়তে হবে কি পড়তে হবে বাজা নামাজ পড়তে হবে নিশ্চয় নামাজ আপনাকে খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে এইবার বলবেন হুজুর না এইটা মানতে পারলাম না আমাদের সমাজে নামাজও পড়ে অশ্লীল কাজের সাথেও জড়িত আছে খারাপ কাজও করে সুদও খায় ঘুষও খায় নামাজও পাঁচ ওয়াক্ত আগে আগে থাকে আছে না নাই আছে না অবশ্যই আছে আল্লাহ তাআলা বলেন এই নামাজ তোমার নামাজটা নামাজই হয় না তোমার নামাজ হতে হবে ইখলাসের সাথে যেই নামাজ পড়েছে রাসূল আকবর পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সাহাবা একরামরা পড়েছেন হ্যাঁ যেই নামাজ পড়েছেন ওলিয়ে কামেলরা সেই নামাজ তোমার এখনো হয় নাই যার কারণে তুমি এখন সুদের সাথে ঘুষের সাথে লিপ্ত আছো ঠিক কি না অপর দিকে পয়গম্বর আরবি বলেন আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসেব হইবে নামাজের দরকার আছে না নাই বাবা নামাজের দরকার আছে না নামাজ ছাড়া কি কোন উপায় আছে নবী কি সাফায়াত করবেন নামাজ ছাড়া নবী সুপারিশ করবে আপনার আমার জন্য নামাজ ছাড়া করবে কথা বলতে হবে বাজান কথা বলতে হবে নামাজ পড়তে হবে আর নামাজটা পয়গম্বরদের মতো নামাজ হতে হবে নামাজটা সাহাবায়ে কেরামদের নামাজের মতো
উন্নত হতে হবে। নামাজটা ওলিয়ে কামিল যারা বড় বড় ওলিয়ে কামিল তাদের মতো নামাজটা হতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাত দিতে পারেন। এই গোটা দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইলেন, দুনিয়ার জমিনে যখন আপনাকে আপনি ভূমিষ্ঠ হইলেন তার আগে কি আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, আল্লাহ আপনি আমাকে মানুষ বানায় পাঠান বলছেন কখনো? না। আল্লাহ যদি চাইতেন আপনাকে পশু পাখি বানায় পাঠাইতে পারতেন, পারতেন কি পারতেন না? আল্লাহ যদি চাইতেন আপনাকে পশু পাখি বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ অনেক মায়া করে মোহব্বত করে ভালোবেসে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মানব আশরাফুল মখলুকাত মানুষ বানাইলেন। প্রশংসা করলে শেষ হবে? শুকরিয়া আদায় করলে শেষ হবে? শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নিয়ামত আমাকে আপনাকে দিলেন, এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত করলেও বান্দা তুমি শেষ করতে পারবা না, ঠিক কি না? কিয়ামত পর্যন্ত করলেও শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক আপনাকে অনেক মায়া করে মহব্বত করে ভালোবেসে যে মানুষ বানাইলেন, দুইটা হাত দিয়েছে, পা দিয়েছে, এই পা দ্বারা আপনি ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন? ভালো কাজ করবেন না, কিন্তু করেন তো উল্টাটা। হাত দ্বারা কি কাজ করবেন, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, কিন্তু করেন তো উল্টাটা, ভালো কাজ তো করেন না। আল্লাহ আমাদেরকে যে নেয়ামত দিল এই নেয়ামতের শুকরিয়া শুধু জবানেই নয় হাতে পা দ্বারা করা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু এই খেয়াল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত ফাহেশা কাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বান্দাকে বিরত রাখে। এ বান্দা পয়গম্বর আরবি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। এ বাবা নামাজের মতো নামাজ হতে হবে, এ কেমন নামাজ আদায় করলেন দুনিয়াতেও সেরা কিয়ামতের ময়দানেও সেরা, এ নবীদের নবী রহমাতুল লিল আলামিন কেমন ভাবে নামাজ আদায় করলেন, এ আমার নবী আপনার নবী নামাজের মধ্যে এই ভালো করে শুনবেন। এ নবী একদিন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাওয়ার পর ঘন্টা আর ঘন্টা কেটে যায়, এই কেমন নামাজ রে ভাই, নামাজ শেষ হয় না। নামাজ পড়তে পড়তে পয়গম্বর আরবি এ চেহারাটা লাল হয়ে গেছে, পাটা ফুলে গেছে, হাতটা ফুলে গেছে, এমন ভাবে নামাজ আদায় করতো রে, আর আমরা কি নামাজ আদায় করি রে ভাই? এ ভাই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল দশজন সাহাবি, কয়জন? দশজন সাহাবি সার্টিফিকেট পাওয়ার পর তাদের ভিতর কত ভয়, দিলের ভিতর কত ভয়, এ জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এত ভয় এত ভয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে আবু হুরায়রা ডাক দিয়া বলে ও ওমর ভাই আজকে ঈদের দিন আপনি কেন মন খারাপ করে বসে আছেন, আপনি কেন কান্না করতেছেন? ওমর ডাক দিয়া বলে ও ভাই আনন্দ তো তার জন্য
যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহ নাই। ও ভাই আমি তো গুনাহগার বান্দা, এ ভাই আমি তো গুনাহগার বান্দা, রমজানে রোজা রাখলাম, তারাবির নামাজ আদায় করলাম, কবুল হইল কিনা চিন্তায় আমি কান্না করি। এ ভাই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তাদের ভিতর কত ভাই, এ বান্দা তোমাকে কি দুনিয়ার জমিনে সার্টিফিকেটও দেওয়া হলো না রে বাবা, তারপরও কেন এত বাহাদুরি করো, মনে হয় যে তুমি সব। এ ভাই অহংকার কইরো না, অহংকার তুমি কেন করবা, অহংকার তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অহংকার করবে, পয়গম্বর আরবি মদিনা ওয়ালা পয়গম্বর। এ ভাই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়াকে, গোটা দুনিয়ার দায়িত্ব আল্লাহ তাআলার, কত মায়া করে মোহব্বত করে এ তোকে খাওয়াই তোমাকে পড়াই, তুমি কি কখনো ভেবেছ আল্লাহ যদি চান তোমার রিজিকটা, তোমার এক গ্লাসে ভর্তি পানি যদি তোমার সামনে থাকে, আল্লাহ যদি চায় তোমাকে পানিটা খেতে দিবে না, ওই পানিটা সরে নিয়ে যাবে, তুমি চেয়ারও পাবা না ঠিক কিনা। এ বাবা এত অহংকার কেন করো, পয়গম্বর আরবি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে, নামাজ আদায় করতে করতে ফজরের সময় হয়ে গেছে রে, ফজরের নামাজের সময় হয়ে গেছে, সাহাবে কেরামরা সাহাবাগণরা মসজিদে নববীর মধ্যে ফজরের সময় নবীর ইমামতিতে জামাত নামাজ আদায় করবে, এই জন্য মসজিদে নববীর মধ্যে, এই ভালো করে শুনবে, মসজিদে নববীর মধ্যে চলে গেল রে, মসজিদে নববীর মধ্যে গিয়া তাকায় দেখে নবী নাই, নবী আসতেছে না, সাহাবা একরামদের ধারণা হয়ে গেল নবী মনে হয় ঘুমোই, নবীর মনে হয় ঘুম ভাঙ্গে নাই, কিন্তু নবী তো ঘুমোই না রে, নবী আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে আছে, সাহাবা একরামদের ধারণা হয়ে গেল রে নবী মনে হয় ঘুমোই, নবী মনে হয় ঘুমের ঘরে। খলিফাতুল মুসলিমিন আবু বকর হযরত ওমরকে ডাক দিয়া বলো, ভাই যাও তুমি একটু পয়গম্বর আরবিকে সালাম জানায় দেও, আমার নবীর মনে হয় ঘুম ভাঙ্গে নাই, নবীর মনে হয় ঘুম ভাঙ্গে নাই, যাও তুমি একটু পয়গম্বর আরবিকে সালামটা জানায় দেও। হযরত ওমর ডাক দিয়া বলে, ও ভাই কিভাবে গো, কিভাবে আমি ডাক দিব গো, নবীকে আমি কিভাবে ডাক দিব, এই ভাষা আমার জানা নাই, কিভাবে ডাক দিব গো। আবু বকর ডাক দিয়া বলে, ঠিকই তো ভাই, কিভাবে ডাক দিব গো, রহমাতুল্লিল আলামিন যারে তো শান এত মান, এ আল্লাহ যদি পয়গম্বরকে ডাকার প্রয়োজন হতো রে, আল্লাহ নিজে নাম ধরে ডাকতেন না, ডাকতেন ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আল্লাহু আকবার, আল্লাহর যদি ডাকার প্রয়োজন হতো নাম ধরে ডাকতো না, এ এমন একজন নবী পাইলাম যে নবীর এত শান এত মান, নবীকে কিভাবে ডাকবে এই ভাষা কোন সাহাবীর জানা নাই। সবাই পরামর্শ করিয়া এমনটা যদি হয় রে, নবীর ইমামতি ছাড়া কেমনে নামাজ আদায় করব, কিভাবে নামাজ আদায় করব রে, নবীর ইমামতি ছাড়া নামাজ আদায় করা সম্ভব নয়, না ওই সাপোর্ট ঘুরাইতে হবে ওইদিকে,
এইদিকে সমস্যা হচ্ছে, ক্লিয়ার কথা বোঝা যাচ্ছে না, ওইদিকে ঘুরাই দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, আমার আপনার নবীর এত শান এত মান, এই এদিকে একটু খেয়াল করে শুনেন, একটু আগায় আসেন, বাজান একটু আগায় আগে আসেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। পয়গম্বর আরবিকে ডাকতে কেউ সাহস পায় না, কিভাবে ডাকবে রে, কিভাবে ডাকবে, সবাই পরামর্শ করিয়া হযরত বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল তুমি তো মসজিদে নববীর মধ্যে ডাক দাও, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মানুষকে তুমি কল্যাণের জন্য ডাকো, এক নামাজের জন্য ডাকো রে ভাই, ও ভাই তুমি একটু যাও, পয়গম্বর আরবিকে একটু সালাম জানায় দাও। পরামর্শ সবাই করলো, মানতে তো হবে, হযরত বেলাল হুজরা শরীফের সামনে গিয়া, হুজরা শরীফের সামনে গিয়া এই একবার হুজরা শরীফের সামনে যায় আর একবার চলে আসে, কিভাবে ডাক দিবে, নবীর তো এত শান এত মান, নবীকে ডাক দিবে ভাষা জানা নাই, কিভাবে ডাক দিবে রে ভাষা জানা নাই। ঘুরতেছে ঘুরতেছে বেলাল মনে করে, নবী তো ঘুমের ঘরে, নবী মনে হয় ঘুমোই, কিভাবে ডাক দিব রে, কিন্তু আমার নবী তো ঘুমোই না, নবী আল্লাহর কুদরতে পায়ে সিজদায় পড়ে আছে। হযরত বেলাল ডাক দিবে কিন্তু দিতে পারে না, হঠাৎ করে গাইবি আওয়াজ বেলালের মুখ দিয়া বাহির হয়ে গেছে, রে আসসালাতু খাইরুম মিনান নাউম, আসসালাতু খাইরুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বেলালের মুখ দিয়া যখন বাহির হয়ে গেছে রে, পয়গম্বর আরবির কানে আওয়াজটা পৌঁছে গেছে, আওয়াজ পৌঁছে যাওয়ার পর নামাজটা শেষ করিয়া পয়গম্বর আরবি বাহির হয়ে আসছে, আসার পরে তাকায় দেখে বেলাল, বেলাল তাকায় দেখে নবীজির চেহারাটা লাল টকবক হয়ে গেছে, পা দুইটা টিউমারের মতো ফুলে গেছে। বেলাল ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, আমরা মনে করেছি আপনি ঘুমের ঘরে, কিন্তু না না না, আপনার চেহারা মুবারক সাক্ষী দেয়, আপনি সারা রাত আল্লাহর কুদরতি পায়ে পড়েছিলেন, আল্লাহু আকবার, এ আপনার চেহারা সাক্ষী দেয় আপনি আল্লাহর কুদরতি পায়ে পড়েছিলেন। হযরতে বেলালের কথা শুনিয়া পয়গম্বর আরবি চলে গেলেন মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর মধ্যে যাওয়ার পর নামাজ সমাপ্ত করিয়া, নামাজ শেষ করিয়া বেলালকে ডাক দেয়া বলে, ও বেলাল আয় কাছে আয়, আমার কাছে আয়। পয়গম্বর আরবি বেলালের মুখের সাথে মুখটা লাগাইয়া বেলালকে ডাক দিয়া বলে, আমার হুজরা শরীফের সামনে গিয়া তুই দুইটা শব্দ বললি, আসসালাতু খাইরুম মিনান নাউম, এই শব্দ তুই কই পাইছস বল। বেলাল ডাক দিয়া বলে, আল্লাহর কসম, খানায়ে কাবার কসম, এই শব্দ আমি আগেও জানি না পরেও জানি না, আমার অজান্তে এই শব্দ দুইটা বাহির হয়ে গেছে, আল্লাহু আকবার।
নবীজি ডাক দিয়া বলো ও বেলাল, শব্দটা কত সুন্দরে, শব্দটা কত সুন্দর। এই কথা শুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আমিনকে ডাক দিয়া বলে ও জিব্রাইল আমিন, যাও 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 আমার বন্ধুকে শোনায় দাও, যে শব্দ আমার বন্ধুর কাছে পছন্দ ওই শব্দ আমি মালিকের কাছেও পছন্দ। আল্লাহু আকবার। ও জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে জানায় দেও, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। এই শব্দ দুইটা আমার নবীকে বলো, বেলালকে ডাক দিয়া যেন বলে দেয় রে, এই দুইটা শব্দ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার পরে ফজরের নামাজের সময়, আসসালাতু খায়রুম মিনান নাউম। এ না আজানের মধ্যে যেন এই দুইটা শব্দ ফিটিং করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে জিব্রাইল আমিন বলল পয়গম্বরকে, পয়গম্বর ডাক দিয়া বলল ও বেলাল, যা যা তুই তোর আজানের মধ্যে এই দুইটা শব্দ ফিটিং করে দে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর আরবির নামাজটা কেমন ছিল রে ভাই, আর আমাদের নামাজটা কেমন নামাজ, আমরা নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, সমাজের অশ্লীল কাজ করি, ঠিক কিনা? এমন নামাজ আদায় করতে হবে যেই নামাজ আদায় করার দ্বারা তোমার হাত তোমার পা তোমার জবান তোমার চক্ষু তোমার পুরো বডিটা দ্বারা কোন অন্যায় কাজ হতে পারে না, ঠিক কিনা? এ পয়গম্বর আরবি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল রে মসজিদের নববীর মধ্যে, এই 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 মাইকটা অফ করে দিতে হবে, এই মাইকটাই ডিস্টার্ব করতেছে কথাবার্তা, প্রথমে ভালো ছিল বুঝছেন, প্রথমে ঠিক ছিল, এইটা দেখতে বলেছি, এইটা আপনি একটু একটা ব্যবস্থা করেন জান, এই কথা আসলে আমরা কথা বলতে পারতেছি না। সকালে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর এত শান এত মান, দুরুদ পড়লেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়, ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার দ্বারা আপনার কি উপকার হলো জেনে নেন, দশটা গুণা মাপ দশটা নেকামল নামে আপনার যোগ হয়ে গেল, দশ গুণ মর্যাদা আল্লাহর আদালতে আপনার বেড়ে গেল, এত শানওয়ালা পয়গম্বর পেয়েছেন, এত শানওয়ালা নবী আমরা পেয়েছি রে ভাই,
এ তো শান তোমান গোটা বিশ্বের জন্য রহমত, শুধু হিন্দু শুধু বৌদ্ধ শুধু খ্রিস্টান না না, গোটা দুনিয়ার জন্য আমার নবী রহমত ঠিক কিনা। আজকে ওই নবীকে নিয়ে কটূক্তি করা হয়, গুটি কয়েকজন নাস্তিক বেঈমান আমার নবীকে নিয়ে কটূক্তি করে, এই দেশটা তো শাহজালালের জমিন, এই জমিনটা তো শাহপরানের জমিন, এই জমিনটা তো আজিজুল হকের জমিন, এই জমিনটা তো আশরাফ আলী থানবীর জমিন, ওলি আল্লাহর জমিন, মুসলমানের জমিন ঠিক কিনা চিল্লাই বলে, এই জমিন গুটি কয়েকজন নাস্তিক বেঈমান আমার নবীকে নিয়ে কথা বলবে, আমার রসুলকে নিয়ে কথা বলবে, আমার আল্লাহকে নিয়ে কথা বলবে, আমরা তার হাত ভেঙে দেবো ঠিক কিনা চিল্লাই বলেন। এ মুসলমান ভালো করে বুঝতে হবে, ভালো করে শুনতে হবে, আমাদের আল্লাহ এক, রসুল এক, আমাদের কোরআন এক, আমরা অনুসরণ অনুকরণ করব পয়গম্বর আরবি, আমরা হুকুম আহকাম মানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ঠিক কিনা? আল্লাহ যদি চান আপনাকে হেদায়েত দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি চায় আপনাকে হেদায়েত দিয়ে দিতে পারেন, ঠিক কিনা? এই 80 বছরের কাটটা কাফের যদি আল্লাহর দরবারে নত হয় বলে, ও মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করার ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? আল্লাহ যদি চায় হেদায়েত দিয়ে দিতে পারে। এ উমর, উমর ছিল কাফের মুশরিক, উমর চলে যায়, উমরকে বলা হয়, ও উমর তুই যদি মুহাম্মাদের গর্দান কাটতে পারো, মুসলমানদের নবীর যদি গলা কাটতে পারো, তোমাকে পুরস্কৃত করা হবে। এই কথা শুনিয়া ওমর চলে গেল, তরবারি নিয়ে দৌড়াই, মুহাম্মাদের গলা কাটবে, নাউজুবিল্লাহ বললেন না, নাউজুবিল্লাহ আসতে জোরে বলেন না, নাউজুবিল্লাহ, মুহাম্মাদের গলা কাটার জন্য যাই, মুহাম্মাদের গলা কাটার জন্য দৌড়াই, ওমর দৌড়াইতেছে মাঝখানে বাধা, ও ওমর কই যাও কই যাও, বলে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কই, মুহাম্মদ নামে একটা লোক মুহাম্মাদের গর্দান কাটার জন্য যায়, বলে মুহাম্মদ কি তোমার কোন রক্তের আত্মীয়? বলে না না না, বলে তোর রক্তের আত্মীয় না, একে মারার জন্য পাগল হয়ে গেছো, আর তোর আপন রক্তের বোন মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলে তাই নাকি? বলে হা, বলে তাহলে তো আগে এইটাকে সাইজ করা দরকার। এইটা বলিয়া হযরত ওমর দূর বোনের ঘরে দরজায় যে নক করছে, বোন, ও বোন দরজাটা খোল, বোন আর ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করতেছিল, বোন আর ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করতেছিল, ওমরের ডাকে ভগ্নিপতি ভগ্নিপতি পালায় গেল, বোন দরজা খুললো, ডাক দিয়া বলে, ও বোন তুই নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়েছ? বোন ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমি ছিলাম জাহান্নামের আসামি, আল্লাহ আমাকে কবুল করেছেন, বিধায় আমি এখন মুহাম্মাদের হাতে কালেমা পড়েছি। বলে, ও বোন কালেমাটা ফিরাইয়া লও। বলো, ভাই ভালো করে শুনে নেও, আমি ছিলাম ইমার্জেন্সি অসুস্থ রোগী, হঠাৎ আমি একটা দামি ট্যাবলেট শ্রবণ করে ফেলছি, দামি ট্যাবলেট খেয়ে ফেলছি, ওই ট্যাবলেটটা আমার শিরা উপশিরায় মিশে গেছে, ওই ট্যাবলেট তো আর ফেরত দেওয়া যাবে না। আল্লাহু আকবার! এ ভাইয়ের সামনে বোনের কি হুংকার! পয়গম্বর আরবি ওই দিকে মদিনায় বসিয়া দোয়া করতেছে, হে মালিক ওমরকে আপনি ইসলামের খাদিম বানায় দেন, ওমরকে আপনি ইসলামের খাদিম বানায় দেন।
পয়গম্বর আরবির দোয়া তো ফেরত যাওয়ার কথা না, আর সে আজিমি কবুল হয়ে গেছে। হজরতে আমর বলে কালেমাটা ফিরাইয়া লা, বোন বলে অসম্ভব। এই কথা শুনিয়া অমর তরবারির উল্টা বিষ দিয়া বোনের গায়ে আঘাত শুরু করেছে, আঘাত আর আঘাত। বোন তো নরম মানুষ, এক পর্যায়ে ডাক দিয়া বলো ভাই তুমি জানো আমার এখানে মা নাই বাবা নাই, আমার এখানে কোনো আত্মীয় স্বজন নাই। ও ভাই তুমি তো আমার একমাত্র ভাই, আমার আপন বলতে তুমি, তুমি আমাকে মাইরো না রে ভাই। এক পর্যায়ে ওমরের মনটা দিলটা নরম হয়ে গেছে রে, দিলটা নরম হইয়া বোনকে ডাক দিয়া বলে ও বোন ওইটা দেখা যায় কি? বোন ডাক দিয়া বলে ওই তো আল কুরআন, মহাগ্রন্থ আল কুরআন। বলে আমি একটু ধরে দেখি। বলে না না না, তুমি কাফের, তুমি মুশরিক, তুমি ধরতে পারবা না, যাও তুমি পাক পবিত্র হয়ে আসো, গোসল করে আসো। বোনের কথা শুনিয়া অমর গোসল করার জন্য চলে গেল। গোসল করে আইসা কোরআনটা খুলিয়া পবিত্র কুরআনুল করিম থেকে তেলাওয়াত শুরু করলো। অমর তো আরবের মানুষ, আরবি ভাষা বুঝি, কোরআনটা খুলিয়া তেলাওয়াত করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। হযরত ওমর তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে মনটা দিলটা নরম হয়ে গেছে রে। হযরত ওমর ডাক দিয়া বলে বোন এই কোরআনটা এত সুন্দর, না জানি কোরআনওয়ালা মাদিনার পয়গম্বর কত সুন্দর। চল 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 বোন চল, এ মাদিনাওয়ালার কাছে আমাকে একটু নিয়ে চল, পয়গম্বরের দরবারে। চলে যাই হযরত ওমর, ওমর চলতেছে। সাহাবা একরামরা ডাক দিয়া বলে ও আল্লাহর নবী, ইসলামের দুশমন ওমর আসতেছে আপনাকে মারার জন্য। পয়গম্বর আরবি ডাক দিয়া বলে না রে না, ও আমাকে মারতে আসে না, ও নিজেই মরতে আসতেছে, ওকে সাইড করে দাও, আসার রাস্তা করে দাও। হযরত ওমর গিয়া এ মুহাম্মাদের হাতে তরবের তরবারিটা দিয়া বলতেছে এ আল্লাহর নবী, আমি আপনাকে মারতে চেয়েছিলাম, আপনি আমাকে মারেন আর পরায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেদায়েতকার হাতে জোরে বলতে হবে, হেদায়েতকার হাতে, আল্লাহর হাতে। আল্লাহ যদি চাই কোনো বান্দাকে হেদায়েত দিবে, দুনিয়ার কেউ ঠেকাইতে পারে না রে বাবা, না দুনিয়ার কেউ ঠেকাইতে পারে না। এই জন্য আমাদের হুকুম মানতে হবে, আল্লাহর আদর্শ মানতে হবে, পয়গম্বর আরবির অনুসরণ অনুকরণ করতে হবে, মদিনাওয়ালার মদিনাওয়ালার লাইনে চুলটা কাটতে হবে রে বাবা, মদিনাওয়ালার সুন্নাতি দাড়ি রাখতে হবে, মদিনাওয়ালার পোশাক গায়ে দিতে হবে। কি পারবেন কি পারবেন না বাবা? এ বাবা এই দুনিয়া কিছুই না, রাতের বেলা যদি ঘুমো, ভোর রাত্রে যদি ডাক দিয়া বলে এ বাবা দরজাটা খোল, ডাকায় দেখবে তুমি তক্তা হয়ে গেছো। এই দুনিয়া কিছুই না, ঘুমের ঘরে তোমার মরণ হয়ে যেতে পারে। এ কত মানুষের মৃত্যু হয়, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, বাস অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, ট্রাক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যখন তোমার তখন তোমার মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য গোলামি করতে হবে, আল্লাহর অনুসরণ অনুকরণ করতে হবে, পয়গম্বর আরবির। কারা কারা রাজি আছো?
আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন আমিন। আল্লাহ কবুল করুক। এ দুনিয়ার মানুষ অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে, জীবনটা হয়ে যাবে ধন্য, জীবনটা হয়ে যাবে তোমার ফুলের মতো। কি বলেন, ঠিক কিনা? জীবনটা ফুলের মতো হোক আমরা চাই, আমরা চাই। এ ওই উমর, ইসলামের দুশমন থাকার পর, ইসলামের পক্ষে আসার পর অর্ধ জাহানের খলিফা হয়ে গেল হযরতে আমর। আল্লাহু আকবার। হযরতে আমর অর্ধ জাহানের খলিফা হওয়ার পর দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে কার কি হালাত, কারো কোনো কি সমস্যা আছে নাকি। হযরত আমর একদিন রাতের গভীরে বাহির হয়ে গেছে, রাস্তা দিয়ে চলতেছে, জঙ্গলের কিনারা দিয়ে চলতেছে, তাকায় দেখে এক জঙ্গল থেকে একটা বাড়ি, ছোটখাটো একটা বাড়ি, একটা ঘর, ওইখান থেকে আগুন জ্বলতেছে। একটু কাছে গিয়া দেখে, তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা, তার চতুর্থ পাশে তার সন্তানরা, তার চতুর্থ পাশে তার সন্তানরা বসে আছে আর ঘুমের থেকে উইচা বলতেছে, আম্মা খানা দাও, মা মিথ্যা সান্ত্বনা দেয়, খানা রেডি হচ্ছে, অপেক্ষা কর। হযরত আমর দূরত্ব বজায় রাখিয়া একটা সালাম মেরে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ ঘরওয়ালা কেমন আছো, ও বৃদ্ধা মহিলা কেমন আছো, বলো যুবক তুমি কে, বলে আমি একজন যুবক, একজন আল্লাহর গোলাম। বলে কেন এসেছ, বলে আমি আসছি দেখি কোনো উপকার করা যায় নাকি। ডাক দিয়া বলে কি উপকার করবা জানি না, আমি শুনেছি আমাদের দেশের শাসক নাকি হযরতে আমর। হযরতে আমর যে দাঁড়িয়ে আছে ওই বৃদ্ধা মহিলা চিনতে পারে নাই, হযরতে আমরও পরিচয় দেয় নাই। ডাক দিয়া বলে আমাদের দেশের শাসক নাকি হযরতে আমর, আমি বৃদ্ধা মহিলা মানুষ, আমার ঘরে খানা নাই, আমার সন্তানরা খানা খেতে পারে না, আমার কোনো খোঁজ খবর নাই না, আমি তো কি অসহায় মানুষ, দুনিয়ার জমিনে পারলে পারলাম, না হয় কেয়ামতের ময়দানে হযরতের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। এ ওমরকে চিনতে পারে নাই, ওমর পরিচয় গোপন রাখিয়া চলে গেল অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার পর আসলাম খাদেমকে ডাক দিয়া বলে, ও আসলাম, ও আসলাম, আমার মাথায় একটা আটার বস্তা উঠাইয়া দাও। আসলাম ডাক দিয়া বলে, ওমর, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনার মাথায় আটার বস্তা মানাই না। অমর ডাক দিয়া বলে, এ আসলাম, তুমি কি চাও আমি দায়িত্ব অবহেলা করার কারণে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাই? বলে না, চাই না। এ আসলাম, তুমি আমার মাথায় আটার বস্তা উঠাইয়া দাও, আটার বস্তা উঠাইয়া দাও। আটার বস্তা নিয়া হযরত ওমর রওনা, বাড়ির সামনে গিয়া ডাক দিয়া বলে, ও আম্মা যান, আপনি ঘরের ভিতরে চলে যান, ঘরের মধ্যে চলে যান। ঘরের মধ্যে চলে গেল। যাওয়ার পর হযরত ওমর নিজে গরম পানি করিয়া, নিজে নিজে গরম পানি করিয়া আটা সেনিয়া রুটি বানাইয়া ঘর থেকে ডাক দিয়া বলে, ও আম্মা যান, আটাও রেখে গেলাম, রুটিও রেখে গেলাম, আপনি খান আর আপনার খোদার্থ সন্তানদেরকে খাওয়ান। আম্মা যান ঘর থেকে বাহির হইয়া হযরতে আমরের সামনে আইসা দুহাত মালিকের কাছে উঠাইয়া বলতেছে, ও মালিক, উমরকে যদি আপনি ইসলামের খাদেম না বানাইয়া, এই বান্দাকে যদি ইসলামের খাদেম বানাইতেন, অর্ধ জাহানের খলিফা বানাইতেন, আমাদের দেশটা জান্নাতি বাগান হয়ে যেত। আল্লাহু আকবার।
ওই মহিলা চিনতে পারে নাই আমার সামনেই দাঁড়িয়ে আছে খলিফাতুল মুসলিমিন হযরতে আমর। ওই মহিলা চিনতে পারে নাই হযরতে আমর পরিচয় গোপন রাখে আবার চলে গেছে মসজিদে নববীর মধ্যে জরুরি বৈঠক। এ সবাইকে সালাম জানায় দেও জরুরি বৈঠক হবে। সবাই আসলো, একজন বার্তাবাহককে ডাক দিয়া বলে ও বার্তাবাহক তুমি যাও যাও ওই জঙ্গলের কিনারায় একজন বৃদ্ধা মহিলা আছে আমি খলিফাতুল মুসলিমিনের সালামটা জানায় দাও। বলো আমি ডাকতেছি আমার সালাম। বার্তাবাহক গা যায় বলতেছে ও আম্মা জান খলিফাতুল মুসলিমিনের সালাম আপনাকে যেতে হবে আপনাকে যেতে হবে। আম্মা জান ভয় পেয়ে গেল এ গতকালকে আমি এক যুবকের সামনে হযরত ওমরের বিরুদ্ধে বলছি মনে হয় বলিয়া দিছে আমার মনে হয় ফাঁসি হয়ে যাইবে আমাকে মনে হয় বাঁচিয়ে রাখবে না হযরত ওমর। এই কথা বলিয়া সন্তানদেরকে ডাক দিয়া বলতেছে ও সন্তানেরা আমাকে বিদায় দাও আর মনে হয় দেখা হবে না আর মনে হয় দেখা হবে না আমাকে বিদায় দিয়া দাও। এবার বৃদ্ধা মহিলা আতঙ্কে ভয়ে যাইতেছে যাইতেছে রওনা। যাওয়ার পর তাকায় দেখে মসজিদের মধ্যে মেম্বারের উপরে বসে আছে গতকালকের যুবক। ডাক দিয়ে বলে আমি তো চিনতে পারি নাই আমার তো মনে হয় ফাঁসি হয়ে যাইবে। আম্মা জান ভয়ে কাঁদতে কাঁদতে দিশাহারা। আম্মা জানকে ডাক দিয়া বলে ও আম্মা জান আপনি কেন কাঁদতেছেন আপনার তো কোনো ভুল নাই পাগড়ি রাখু না। হযরত ওমরের গলায় পেঁচাইয়া আর কোনা দিয়া বলতেছে আম্মা জান আপনি চানেন আর আমাকে মারেন দুনিয়াতে আপনি আমার বিচারটা করিয়া দেন আপনার খোঁজ নেওয়ার দরকার ছিল আমি নিতে পারি নাই দুনিয়ার জমিনে আপনি আমাকে মারেন আর বিচারটা করিয়া দেন আপনি যদি আমার দুনিয়ার জমিনে বিচারটা না করেন আল্লাহ তাআলার আদালতে আমাকে দাঁড়াইতে হবে আমি তো পার পাব না। এত তাকওয়াওয়ালা মানুষ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল তারপরেও তাদের ভিতরে তাকওয়া কিরে ভাই আর আমাদের ভিতরে কোনো তাকওয়া নাই আল্লাহর ভয় নাই। এ বাবা দুনিয়ার জমিন থেকে যদি না ফারমান বান্দা হয় কবরে যাও। প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। বান্দা যদি সৎ কাজ করে ডাক দিয়া বলবে হ্যাঁ আমার মালিক যাকে না দেখিয়া এ জীবনটা পার করলাম তার ইবাদত করিয়া আমার ইসলাম ধর্ম হলো ইসলাম পয়গম্বর আরবি যাকে না দেখিয়া অনুসরণ অনুকরণ করলাম আর বান্দা যদি নাফরমান হয়া যাই ডাক দিয়া বলবে লা আদরি আমি কিচ্ছুই জানি না কিচ্ছু জানি না। এ জাহান্নামের ফেরেশতা তোমাকে কবরের তোমার কবর রেখা হবে দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবা না একটা নাই দুইটা নাই সত্তর থেকে নিরানব্বইটা সাপ ওই আজাব সহ্য করতে পারবি না রে যুবক ওই আজাব সহ্য করতে পারবি না। এ দুনিয়ার জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দেয় এরপরও সূর্যর তাপ সহ্য করতে পারি না আর সেই দিন সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উপরে থাকবে না সূর্য সেই দিন উপরে থাকবে এক হাত কিংবা সহাত উপরে সূর্যর একটা মুখ থাকবে না সূর্যের 12টা মুখ জমিনের উপরে সারিয়ে দেওয়া হইবে। জাহান্নামী বান্দাদের মাথা টাটাস টাস করে ফেটে যাবে ওই আজাব কিন্তু বান্দা সহ্য করতে পারবি না। আমল নামা যখন দেওয়া হইবে আমল নামা তোমাকে বাম হাতে দেওয়া হইবে নেকা আমলকারীদের আমল নামা ডান হাতে বদ আমলকারীদের আমল নামা বাম হাতে।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতা এমনে এমনে বাম হাতে দিস না, এমনে এমনে বাম হাতে দিস না, এ পেটের মধ্য দিয়া ছিদ্র করিয়া বাম হাতটাকে এই ছিদ্রর মধ্যে ঢুকাইয়া পিছন দিয়ে টান দিয়া বাহির করিয়া, পিছন থেকে টান দিয়া বাহির করিয়া আমল নামাটা দেওয়া হইবে, ইসরাফিলের সিংহাই ফুৎকার হয়ে যাবে নবীরা পর্যন্ত, ইয়া নাফসি বলতে থাকবে, এ সকলেই কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে যাবে, সকলের দিশারা ওই মুহূর্তে এক গোটা দুনিয়ার জন্য রহমত, আমার তোমার নবী পয়গম্বর আরবি সিজদাই পড়িয়া কাঁদতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত এক চাও জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না, আর কি অবস্থা রে কি অবস্থা, ওই জাহান্নামের মধ্যে আগুন, ওই আগুন সাগরের পানি দ্বারাও লিপবে না, আবে হায়াতের পানি দ্বারাও লিপবে না, কাউসারের পানি দ্বারাও লিপবে না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এ ফেরেশতা ওই আগুনের মধ্যে দুই ফোঁটা পানি ছিটায়া দে, পানি ছিটায়া দেওয়ার পর সঙ্গে সঙ্গে আগুন নিভিয়া যাইবে, ওই আগুন আবে হায়াতের পানিও না, ওই পানি হাউজে কাউসারের পানিও না, ওই পানি জমজমের পানিও না, ওই পানি হবে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের আজাবের ভয় করিয়া সেই বান্দা দুই ফুটা চোখের পানি ফেলবে, ওই পানি ওই দিন জাহান্নামের আগুন লিভাইয়া দেবে, আল্লাহু আকবার। এ বান্দা দুনিয়ার জমিনে তোমার গুনাহ করতে করতে দিল চা দিল চা পাথর হয়ে গেছে, চোখের মধ্যে পানি আসে না, এ বাবা যদি তোমার চোখের মধ্যে পানি না আসে, কান্না না আসে, কান্নার বাহানা করো, কান্নার বাহানা করো, কারণ ওই দিনের কঠিন আজাব তুমি সহ্য করতে পারবা না, ওই দিনের আজাব সহ্য করতে পারবা না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর হুকুম নবীজির অনুসরণ অনুকরণ করিয়া আল্লাহ তাআলার জীবন এই আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, দিনকে প্রতিষ্ঠা করতে পারি রাষ্ট্রের ভিতরে সমাজের ভিতরে, ওয়া আকিমুস্সালা আকিমুদ্দিন ওয়া আকিমুস্সালা, এ বান্দা দিন প্রতিষ্ঠা করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, দিন প্রতিষ্ঠা করিয়া নামাজ প্রতিষ্ঠা করিয়া জীবনটাকে কুরআন সুন্নাহ দিয়া চালাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন, আমাদের জীবনটা কুরআন সুন্নাহ দিয়া চালাইতে পারি আল্লাহ তাআলার দরবারে, বান্দা এ আজকে থেকে তওবা করো, আর কোনদিন নবীজির দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবা না, নবীজির অনুসরণ অনুকরণ করবা, আল্লাহর হুকুম মোতাবেক জীবনটা চালাইবা, কারা কারা রাজি আছো দু হাত মালিককে দেখায় দাও, নারায়ে তাকবীর, আল্লাহ আমাদের হাত কানা আপনি কবুল করিয়া নেন, জীবনটাকে কোরআন সুন্নাহ দিয়ে চালাইতে পারি, আল্লাহ তৌফিক দান, আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন, আয় আল্লাহ আপনি আমাদের দিলের মধ্যে হেদায়েতের বাতি জ্বালায় দেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي مجھ سے مجھ کو دور کر তাকে দেখো মুঝমে তুঝকা এক নজর ইয়া এলাহি তু মেরা মাবুদ হাই ইয়া এলাহি তু মেরা মাশুক হাই বুজুর্গ কি নেহি হামকো জরুরত গুলাম আপনা বানালে হাই খোদা আয় আল্লাহ আয় আল্লাহ।
দিনই একটা মজলিস জান্নাতের বাগান এই অত্র এলাকার মানুষ আল্লাহ করছে। আল্লাহ টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া যারা করলো আল্লাহ সকলকে আপনি কবুল করিয়া নেন, আল্লাহ মাহফিলকে কবুল করিয়া নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করিয়া দেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়া নেন, দিলের মধ্যে হেদায়েতের বাতি জ্বালায় দেন, আল্লাহ ঘরে ঘরে কুরআন সুন্নার বাতি জ্বালায় দেন, আল্লাহ জানি না কার জনম দুঃখিনী মানাই, আল্লাহ বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই, আল্লাহ গহীন অন্ধকার কবরে তোমার ডাকে সারা দিয়া চলে গেছে রে মালিক, আল্লাহ জানি না কার কি হালাত ও মালিক, আল্লাহ কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ আপনি তো ক্ষমা করনে ওয়ালা আমরা তো গুনাহ করনে ওয়ালা, আদর করিয়া মানুষাল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষাল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, আয়াল্লাহ বুঝে না বুঝে গোপনে প্রকাশ্যে শিরিক বিদাত, আয়াল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলছি মালিক, ও মালিক আপনি আমাদেরকে মাফ করিয়া দেন, আয়াল্লাহ দেশকে শান্তির দেশ বানায় দেন, আয়াল্লাহ দেশ ও জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদেরকে হেদায়েত দান করিয়া দেন, আয়াল্লাহ পর্দানিসিন মা ও বোনেরা পর্দারের মা বোনেরা হাত উঠাইছে, আয়াল্লাহ পর্দারের আম্মা জানদেরকে আপনি আবেদা সালেহা বানায় দেন, আল্লাহ যুবক ভাইদেরকে দিনদার বানায় দেন, মুমিন মুত্তাকিন বানায় দেন, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করিয়া নেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সকলে দিল থেকে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহাম